ইনগ্রেশন করবেন ফ্ল্যাগ উত্তোলন করবেন আমাদের মনু সাব জোনাল চেয়ারম্যান রতীশ ত্রিপুরা মহাশয় ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আমাদের ত্রিপুরামাথার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট রতীশ ত্রিপুরা মহাশয় ফ্ল্যাগ আমাদের ত্রিপুরামাথার ফ্ল্যাগ উত্তোলন করবেন সব তাও ইয়া করে ধন্যবাদ সবাইকে সাংবাদিক বন্ধুদের যত্ন হাম্বাই আমরা আজকে সাউথ লালছড়া ভিসির উদ্যোগে লালছড়াতে আমরা টিপ্রামথার প্রথম পার্টি অফিস উদ্বোধন করেছি আজকে এখানে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন আমাদের মনু সাব জোনালের সম্মানীয় চেয়ারম্যান রতীশ ত্রিপুরা মহোদয় উপস্থিত রয়েছেন আমাদের সঙ্গে আমাদের ছামনু সাব জোনাল চেয়ারম্যান রতঞ্জয় ত্রিপুরা মহোদয় উপস্থিত রয়েছেন আমাদের সঙ্গে ওয়াইটিএফের ভাইস প্রেসিডেন্ট সাধন চাকমা মহোদয় উপস্থিত রয়েছেন আমাদের 49 নং ছামনু ত্রিপুরামথার লোকসভাপতি দিলীপ দেববর্মা মহোদয় আমাদের সহসভাপতি এবং আমাদের নেতৃত্বরা যারা উপস্থিত রয়েছেন আমরা আজকে ইনোগ্রেশন করেছি আর তার সঙ্গে আমরা কিছু জয়নিং প্রোগ্রামও করতে যাচ্ছি বিভিন্ন দল থেকে আমাদের ত্রিপুরামথাতে আজকে জয়েন করতে যাচ্ছে লালছড়া ভিসির অন্তর্গত অনেক লোকজন আমরা আশা রাখি আগামীতেও আমাদের গুবাগ্রা মহারাজা প্রদ্যুৎ কিশোর মানিক্যের যে চিন্তাধারা তার গ্রেটার ত্রিপুরাল্যান্ডের যে স্বপ্ন সেই স্বপ্নের সঙ্গে আপামর জনগণ এসে আমাদের সহযোগিতা করবেন এবং আমাদের সঙ্গে এসে আমাদের সঙ্গে যুক্ত হবেন আর এই আশা আকাঙ্ক্ষা রেখেই আমরা আগামী দিনে বিভিন্ন জায়গাতে এইভাবে পার্টি অফিস নির্মাণ করতে যাচ্ছি এবং বিভিন্ন প্রোগ্রাম চালিয়ে যেতে যাচ্ছি সবাইকে ধন্যবাদ যত্ন স্যার তিনি যে ওর লাসরা যে পার্টি অফিস উদ্বোধন খেমানি কেবতে ভাই মাতঙ্কা বেলে হামবাই কইলা আমি যারা চিত্র সাংবাদিক যারা বিভিন্ন চ্যানেল পেনাই সঙ্গ যথন রিপোর্টার সঙ্গ বরণ যথন হামবাই জানাবো তিনি সাউথ লালছড়া কুকুচাম জায়গা আরো আরো ত্রিপুরা মথা নিচে অফিস উদ্বোধন অনুষ্ঠান উদ্বোধন করে এসেছে একটা জমায়েত সঙ্গ
এর আগে জনতা উদ্বোধন খাইবেকা এই এলাকা নিবরত চিনি আহ্বান যে ত্রিপুরা মাথা এমন একটা রাজনৈতিক দল তাব যে ত্রিপুরা শ্রেণীর বাকে একমাত্র নাহর নাই গুবাগারণীর নাহরম যে ত্রিপুরা মাথা ত্রিপুরা মাথা মানে যেন ত্রিপুরা সাজারা চুন্তন থানচা মথা মানে থানচা কাজেই ত্রিপুরা রাজ্যগ বর্তমানে যে রাজনৈতিক পরিস্থিতি যিনি যে মৌলিক অধিকার কেটার ত্রিপুরা গুবাগারার যে নাহরম এবং ত্রিপুরা মথানি যে ওয়ানসুমুং ত্রিপুরা মথানি চাইতকমানি চাইতগিতঙ্গ বসিকাঙ্গ গেটার ত্রিপুরার মাইয়াঙ্কাই ত্রিপুরা সর মোটামুটি হাসাকানি গণতান্ত্রিক দেশের শাসন ব্যবস্থাক একটা পুরা চিনি বড় রকমায় কারণ তিনি অর্থনৈতিক সামাজিক ব্যবস্থা অর্থনৈতিক অবস্থা গণতান্ত্রিক যে শাসন খাইখানের যে অবস্থা পুরাপুরি একটা হাহাকার বিশিঙ্গ ত্রিপুরা সর আমনি বাগেই নানা রাজনৈতিক দল ত্রিপুরা মথানের উপর শিলচাগেই আমাদের ত্রিপুরা মথার উপরে বিভিন্নভাবে একা অপকৌশল চালিয়ে অপপ্রচার চালিয়ে ত্রিপুরা মথাকে রাজনৈতিক থেকে বহিষ্কার করার জন্য নানা কৌশল অবলম্বন করছে। আমরা তাদেরকে সতর্ক করে দিতে চাই, হুঁশিয়ার করে দিতে চাই যে ভূমিপুত্র ত্রিপুরাশা তাদের ন্যায্য অধিকার, তাদের গণতান্ত্রিক অধিকার, সামাজিক অর্থনৈতিক অবক্ষয় আজকে যে অবস্থা চলছে ত্রিপুরা রাজ্যে, বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন সময়ে এই রাজ্যে শাসন করেছে কিন্তু দেখা যায় ত্রিপুরাশাদের কোনো উন্নয়ন সাধিত হয়নি, কিন্তু এইভাবে কতদিন চলবে? তাই ত্রিপুরাশাদের চিন্তা ভাবনা করে আমাদের মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন এবং আমাদের শ্রদ্ধেয় নেতা বি কে রাংখল মহোদয়রা চিন্তা করেছেন যে ত্রিপুরা রাজ্যের গ্রেটার ত্রিপুরাল্যান্ড বিকল্প আর কোনো কিছু নেই, কাজে গ্রেটার ত্রিপুরাল্যান্ড যতদিন পর্যন্ত আমাদের না আসবে যতদিন পর্যন্ত আমাদের আন্দোলন জারি থাকবে এবং সবা আন্দোলনের বিশৃঙ্গে ত্রিপুরা রাজ্যব গ্রেটার ত্রিপুরাল্যান্ড ত্রিপুরা রাজ্য যেন কায়েম খাইলাম আমরা সংঘবদ্ধভাবে যেন কয়নানি মুসুগো ই এলাকানি লালসরা এলাকানি ভরাধর্ম কয়নানি মুসুগো যে ত্রিপুরাশানি স্বার্থ নিভাগে সদত ত্রিপুরাশার খানসা মামলায় নাই বিজেপি এবং মিনি সিপিএম বা বিভিন্ন রাজনৈতিক দল বহুত বছর চুন খাইলে নেখা কিন্তু চিনি বড় বিগড়া থেকে বিগড়া অঙ্কা বিনি নিঃস্ব থেকে নিঃস্ব অঙ্কা ভূমির অধিকার নেই তারপরে তার রাজনৈতিক অধিকার খর্ব সব কিছু তিনি খর্ব হয়ে থাকা কাজেই এই জায়গাতে শুধু একটাই মাত্র লক্ষ্য নাই গ্রেটার ত্রিপুরাল্যান্ড আবনি বাগে ত্রিপুরা মথা ত্রিপুরা রাজ্য বরফ যিনি ত্রিপুরাশানি বাগে একমাত্র ত্রিপুরা মথা নই যত দরকার আসন সাগে যত না হামবে জানো আনি কর মত হামবে।